পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্যদের জামিন মামলার শুনানি হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। কথা বলবো শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৌভিকের আগের দিন আমরা দেখেছিলাম দুই বিচারপতি এই জামিন মামলায় ভিন্ন মত পোষণ করেছিলেন এবং মামলা ফিরে গিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চে। আজ সেই কারণেই কি নতুন বেঞ্চ গঠন হলো? দেখো, একদমই যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যখন কোনো মামলার ক্ষেত্রে দুই বিচারপতি তারা ভিন্ন মত পোষণ করেন তখন সেই মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এবং সেখান থেকে তৃতীয় একজন বিচারপতিকে দিয়ে একটি তৃতীয় বেঞ্চ তৈরি হয় এবং সেখানে এই মামলার চূড়ান্ত ফয়সলা হয়। ফলে তো সেই কারণে বিচারপতি এখন থেকে এই মামলার শুনানি হবে। তুমি জানো যখন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণ অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা এই পাঁচজন জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন তখন সেই মামলা যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব দিনা রায়ের এজলাসে। এই মামলার ক্ষেত্রে কিন্তু দুই বিচারপতি তারা ভিন্নমত পোষণ করেন। অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাননীয় বিচারপতি তার বক্তব্য ছিল যে এই পাঁচকে চান্স দেওয়া হোক, কিন্তু অপরদিকে অন্য আরেক বিচারপতি অপূর্ব দিনা রায় তিনি বলেন যে না, এই পাঁচজনকে এই মুহূর্তে জামিন দেওয়ার মতো কোনো প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করছেন না। ফলত সেই জন্যই এই মামলা তারপর থেকে মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এবং সেখান থেকে আজকে নতুন এই বেঞ্চ গঠন করা হয়েছে। এখন এই বেঞ্চ পরবর্তী মামলার বিচার প্রক্রিয়া এগোবে এবং সেখানেই কিন্তু সিবিআই এর জামিন মামলা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেখানে এই পাঁচজনের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে। সুস্মিতা, সৌভিক ধন্যবাদ। কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে আজই ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। জেল বা থানা, বিকাশ যেখানেই থাকুন সেখান থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। এদিন কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অনুপ মাঝি ওরফে লালা সহ 48 জন অভিযুক্ত সশরীরে হাজির থাকলেও ছিলেন না বিকাশ মিশ্র। গতকাল পক্সো মামলায় তাকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। আসানসোল সিবিআই আদালত থেকে বিকাশের ভার্চুয়াল হাজিরার জন্য প্রেসিডেন্সি জেলে মেইল পাঠানো হয়েছে। এদিকে সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু, আর তার মধ্যেই প্রশ্ন উঠছে যে উপনির্বাচনে বাংলায় তৃণমূল এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি, আর সেখানে মহারাষ্ট্রে কিন্তু বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে আবার কংগ্রেস। আর এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু যে ইন্ডিয়া জোটে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব কি তাহলে এবার বাড়তে চলেছে। উপনির্বাচনে বঙ্গে তৃণমূল 6-6, 0 কংগ্রেস, 81টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস আরজেডি এবং সিপিআইএম এর লিবারেশন জোট পেয়েছে 56টি আসন, তার মধ্যে শুধু কংগ্রেস পেয়েছে 16টি আসন। মহারাষ্ট্রে প্রায় 75টি আসনে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে, তার মধ্যে বিজেপি জিতেছে 65টিতে, মাত্র 10টিতে জিতেছে কংগ্রেস। যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কংগ্রেসীরা নেতা মানবে এই অলীক স্বপ্নে যদি কল্যাণবাবু ভাসতে থাকেন 6টা উপনির্বাচনের ভোট লুট করে, তাহলে কল্যাণবাবুর ব্রেনের স্টেবিলিটি সম্বন্ধে আমাকে ভাবতে হবে। বিরোধী জোটের এই আকচা আকচি এখন কার্যত উপভোগ করছে বিজেপি। আরে কংগ্রেসই তো এখন পরজীবী হয়ে গেছে, জোট কোথায়? জোটের কোন অস্তিত্ব আছে? এই তো এত বিরাট ঢাকঢোল পিটিয়ে জোট শুরু করে দিলেন মহারাষ্ট্রে, ফলাফল কি হলো? মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের কোনো চেক এখন কোনো জায়গায় ভাঙানো যাচ্ছে না।